হাই হ্যালো এণ্ড হাউ আর ইউ, মই লোকমান। আজি বিখ্যাত ট্রেজেডি কিং দিলীপ কুমার সাহাবর মৃত্যু হয়। আমি যেনেকৈ শাহরুখক বলিউড কিং হিসাবে জানো, ঠিক সেইদরে দিলীপ কুমার সাহাবক ট্রেজেডি কিং হিসাবে জনা যায়। ইন্ডিয়ান ফিল্ম জগতৰ ফার্স্ট সুপারস্টার দিলীপ কুমার সাহাব, আর তেখেত পাছলৈ ট্রেজেডি কিং হিসাবে জনাজাত হৈ পৰে। মই যিখিনি জানো বা যিখিনি পঢ়িছোঁ তাৰ ওপৰত ভিত্তি কৰি এটা সৰু সুৰাকৈ বিশ্লেষণ দিম, কাৰণ তেওঁৰ কথা ক'বলৈ গ'লে হয়তো গোটেই ৰাতি লাগিব। গোটেই ৰাতি ক'লেও তেওঁৰ কথা কৈ পেলাই ঢুকাব নোৱাৰিম। অতি মানে কম সময়ৰ ভিতৰতে এটা সৰু বিশ্লেষণ এটা দাঙি ধৰিম, যাতে আপোনালোকে শুনে বিশ্লেষণটো, আপোনালোকে জানে। তথাপি সৰু সুৰাকৈ এটা বিশ্লেষণ, দিলীপ কুমাৰ সাহাবৰ মৃত্যু হয়। আমি যেনেকৈ শাহরুখক বলিউড কিং হিসাবে জানো, ঠিক সেইদরে দিলীপ কুমার শাহরুখ ট্রেজেডি কিং হিসাবে জানা যায়। তেখেতর মৃত্যু হয় হিন্দুজা মুম্বাই হিন্দুজা হসপিটালত। কিছু কথা, দিলীপ কুমারে ইন্ডিয়ান ফিল্ম জগতলৈ বহুকেইখন ছবি উপহার হিসাবে দি গৈছে। তার ভিতর বহুত আছে, কিন্তু তার ভিতর নাম লব লাগিব আমি মোগলী আজম, দেবদাস, রামর শ্যাম, ক্রান্তি, সোদাগর আর কর্মা, যে বলিষ্ঠ অভিনয়ে মানুষের মনত আর মানুষের অন্তর এক বিশেষ ধরনের ছাপ বহুয়াই যাবলে সক্ষম হয়েছে। দিলীপ কুমার সাহাবর ফার্স্ট ফিল্ম আছিল 1994 জোয়ার ভারত, আর তেখেতর লাস্ট ফিল্ম হল 1998 কিলার। তেখেতে জন্মগ্রহণ কৰিছিল পেশাওয়ারত, যেটো বর্তমান পাকিস্তানের অধীন। 1922 চনের 11 ডিসেম্বরত তেখেতর সম্পূর্ণ নামটো আছিল মোহাম্মদ ইউসুফ খান। তেখেতে বহুকেইটা অ্যাওয়ার্ড পাইছিল, তার ভিতর আপনার ফার্স্ট অ্যাওয়ার্ড পাইছিল 1954 ডাগর কারণে, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাইছিল। তারপর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাইছিল 1993। দাদা সাহেব ফালকে বঁটা পাইছিল 1994, আর পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাইছিল 2015। গতি যি লম্ব তেখেতর যি মানে দীঘলীয়া যাত্রা আজি অবশেষ, সেই যাত্রা আজি শেষ হয়। তেখেতর মৃত্যু হয়, তেখেতর মৃত্যু, তেখেতর বয়স আছিল 98 বছর। গতি দিলীপ কুমার সাহাবলৈ মোৰ তৰফৰ পৰা, গতি দিলীপ কুমার সাহাবলৈ তেখেতর চির শান্তি লাভ করুক, তেখেতর আত্মায় যাতে শান্তি লাভ করে, এই মোৰ কামনা। আর মোৰ সকলো অনুরাগীলৈ মোৰ চ্যানেলটো যদি ভাল লাগে, আপোনালোকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। থ্যাংক ইউ।